অবশেষে হিলি বালুরঘাট রেল প্রকল্পের জমি অধিগ্রহণ কাজে অতি শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হবে। লাল ফিতের ফাঁস কাটিয়ে বাস্তবে রূপ পেতে চলেছে বালুরঘাট হিলি রেল প্রকল্প। দীর্ঘদিন ধরে জট থাকার পর তা কাটিয়ে এবার এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু করতে চলেছে জেলা প্রশাসন। 2010 সালে তৎকালীন রেলমন্ত্রী তথা বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বালুরঘাট হিলি পর্যন্ত রেলপথ সম্প্রসারণের প্রকল্প রূপায়ণের কথা ঘোষণা করেছিলেন। সেই ঘোষণা অনুযায়ী বালুরঘাট থেকে হিলি পর্যন্ত রেলপথের জন্য 385 একর জমি চিহ্নিত করেছিল জেলা প্রশাসন। এছাড়া বালুরঘাট হিলির রেল সম্প্রসারণের জন্য বালুরঘাটের আত্রে নদী ও হিলির যমুনা নদীর ওপর সেতুর কাজও শুরু হয়েছিল। পরে পুরো প্রকল্পটি গতি হারায়। রেলপথ সম্প্রসারণে কাজের জন্য জমি অধিগ্রহণ পর্যন্ত করা হয়নি। অবশেষে হাইকোর্টের নির্দেশে রেল দপ্তর তৎপর হয় এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের ক্ষেত্রে। সেই মতো রেলের অনুরোধে রাজ্য সরকারের পক্ষ থেকে জেলা প্রশাসন এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ করতে চলেছে খুব শীঘ্রই। এই প্রকল্পে প্রায় 385 একর জমি অধিগ্রহণ করা হবে বলে সূত্রে জানা গিয়েছে। বালুরঘাট হিলি রেল প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ শুরু হওয়ায় আশার আলো দেখতে শুরু করেছেন জেলাবাসী।